বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে ডায়োড সম্পর্কে জানাবো। আর ডায়োড হচ্ছে এমন একটি যন্ত্র, যেই যন্ত্রে যে কাজটি করা হয় সেটি হচ্ছে একটি পি টাইপ পদার্থের সাথে একটি এন টাইপ পদার্থকে জোড়া লাগানো হয়। বন্ধুরা, এটা তো আমাদের বইয়ে বলা হয়েছে, কিন্তু আসলে তোমরা যেটি জানবে, ডায়োডকে কখনোই একটা পি টাইপ পদার্থের সাথে একটা এন টাইপ পদার্থ জোড়া লাগিয়ে তৈরি করা হয় না। মূলত একটি অর্ধপরিবাহক থাকবে সিলিকনের, তারই এক পাশে যে কাজটি করা হবে, মনে করো এ পি টাইপ ডোপায়িত করা হবে আর এক পাশে এন টাইপ ডোপায়িত করা হবে। এইভাবেই হচ্ছে মূলত আমাদের ডায়োড তৈরি করা হয়ে থাকে। সম্পূর্ণ ভুল একটি কথা বলা যে দুটিকে জোড়া লাগিয়ে ডায়োড তৈরি করা হয়, এটা কখনোই করা হয় না। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, সাধারণ কথা হচ্ছে ডায়োডের একদিকে পি টাইপ পদার্থ থাকবে বা ধনাত্মক অর্ধপরিবাহক থাকবে, আরেকদিকে এন টাইপ পদার্থ থাকবে বা ঋণাত্মক অর্ধপরিবাহক থাকবে। পি টাইপ পদার্থের মধ্যে হোলের সংখ্যা বেশি থাকবে আর এন টাইপ পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে। তো বন্ধুরা দেখো, ডায়োডটি দেখতে কিন্তু অনেকটা এরকমের, কিংবা এরকমের হয়, ডায়োডটি দেখতে অনেকটা এরকমের হয়, এরকম কালো কালো পদার্থের এই মাঝ ভিতরে এরকম একদিকে একটা এরকম ব্যান্ড টাইপের থাকে। আর এই ডায়োডটিকে এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে চিত্র দিয়ে প্রকাশ করা হয়। এই যে এরকম একটা ত্রিভুজ থাকে আর একটা লম্বা তোমার রেখা থাকে, এভাবে আমরা সার্কিটে প্রকাশ করি। বন্ধুরা যেটা মনে রাখবে সেটি হচ্ছে, এই যে কালো পোর্শন, এই কালো পোর্শনটিকে মূলত অ্যানোড বলা হয়, আর এই যে সাদা স্ট্রিপের মতন পোর্শনটা, সেই জায়গাটিকে বলা হয় হচ্ছে ক্যাথোড। মানে স্ট্রিপ থেকে এদিকের পোর্শনটাকে বলে ক্যাথোড, আর স্ট্রিপ থেকে এদিকের পোর্শনটাকে বলে হচ্ছে অ্যানোড। অ্যানোডটা হচ্ছে মূলত আমাদের এই যে পি টাইপ যে জায়গাটা, সেই পি টাইপ জায়গাটিকে বলা হয় হচ্ছে অ্যানোড। আর এই যে ক্যাথোডটি হচ্ছে, মানে এই যে এতটুকু জায়গাটি হচ্ছে এন টাইপ জায়গা, এই এন টাইপ জায়গাটিকে বলা হচ্ছে হচ্ছে ক্যাথোড। আমরা জানি যে ক্যাথোডে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে বা ঋণাত্মকতা বেশি থাকে, আর অ্যানোডে ধনাত্মকতাটা বেশি থাকে। তার মানে এই অ্যানোডের দিকে হচ্ছে আসলে পি টাইপ থাকবে আর এন টাইপ থাকবে কোথায় বলতো, ক্যাথোডের দিকে। এবং মনে রাখবে যে এইটিকে যখন সার্কিটে তৈরি দেখাবে, তখন এই ত্রিভুজটিকে আর এই লম্বা রেখাটিকে আসলে যে কাজটি করা হয় সেটি হচ্ছে, এই ত্রিভুজটি দিয়ে মূলত হচ্ছে অ্যানোডকে প্রকাশ করা হয় আর এই লম্বা রেখাটি দিয়ে মূলত হচ্ছে ক্যাথোডকে প্রকাশ করা হয়। তার মানে আমাদের বুঝতে হবে যে এদিকে পি টাইপ পদার্থ রয়েছে এবং এদিকে এন টাইপ পদার্থটি রয়েছে। আমরা যদি পি টাইপ পদার্থটিকে এদিকে আর এন টাইপ পদার্থের পোর্শনটিকে এদিকে দিতে চাই, তাহলে আমাদের যেটি মাথায় রাখতে হবে, আমাদের সার্কিটে ডায়োডটিকে এভাবে লাগাতে হবে। দুঃখিত বন্ধুরা, এইভাবে লাগাতে হবে। তো বন্ধুরা, এখন তোমরা যে ব্যাপারটি জানবে সেটি হচ্ছে যে এই ডায়োডটি আসলে কী কাজ করে। এই ডায়োডটি দিয়ে মূলত যে কাজটা করা হয় সেটা হচ্ছে, সেটা রেক্টিফায়ার বা একমুখী কারক হিসাবে ব্যবহার করে বা কাজ করে। বন্ধুরা, এই ব্যাপারটির উদাহরণ যদি তোমরা আমাদেরকে তোমাদেরকে আমি দিতে চাই, তাহলে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি। সাপোজ মনে করো যে এই যে খেলনা গাড়ি বা রিমোট, এগুলোতে আমরা কী দেখো তো, একটা স্প্রিংয়ের মধ্যে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে ব্যাটারি লাগালেই এই রিমোট কাজ করে বা খেলনা গাড়ি কাজ করে না। কখনো কি চেষ্টা করে দেখেছো যে উল্টা করে তুমি ব্যাটারিটি লাগিয়ে দাও, তাহলে কি যন্ত্র কাজ করে? অবশ্যই কাজ করে না। এবং এখানে আরও একটা ব্যাপার কিন্তু আছে বন্ধুরা, এই যে খেলনা গাড়ি বা রিমোটের মধ্যে যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, সেই যন্ত্রপাতিগুলো একটু পোলার ধরনের হয়, যে নির্দিষ্ট পোলারিটিতে এটিগুলো কাজ করবে। কিন্তু যদি আমরা কোনো কারণে উল্টো পোলারিটি দিয়ে দেই বা বিদ্যুৎ উৎসের উল্টো পোলারিটি দিয়ে দেই, তাহলে যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। এরকম বেশ কিছু কমপ্লিকেটেড যন্ত্র কিন্তু ওখানে ব্যবহার করা হয়। তো কোনো বাচ্চা বা আমরা কেউ যদি ভুল করে ব্যাটারিটিকে উল্টো করে লাগিয়ে দিই, তাহলে কী হবে? ভিতরে সে কমপ্লিকেটেড যন্ত্রপাতিগুলো অবশ্যই পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর সেখানে পরিত্রাণকারী হিসাবে আমাদের ডায়োড আসছে। ডায়োড যে কাজটি করবে সেটি হচ্ছে, আমরা যদি সেই যন্ত্রের বাইরে একটি ডায়োডকে লাগিয়ে দেই, তাহলে যে ব্যাপারটি করবে ঘটবে সেটা হচ্ছে, ডায়োড কারেন্টকে কেবলমাত্র একভাবে ব্যাটারি লাগালেই পাস হতে দিবে বা সামনের দিকে চলে যেতে দিবে। অন্যভাবে যদি আমরা ব্যাটারি বা বিদ্যুৎ উৎসকে লাগিয়ে দিই, তাহলে কোনোভাবেই ডায়োডটি সেই কারেন্টকে পাস হতে দিবে না বা প্রবাহিত হতে দিবে না।
তো দেখো বন্ধুরা, আমরা যদি ডায়োডকে এইভাবে লাগাই, এই যে পি টাইপ এইদিকে এবং এন টাইপ এইদিকে, এবং বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তকে পি টাইপের সাথে এবং বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তকে পি টাইপের তোমার ঋণাত্মকের সাথে লাগিয়ে এইখানে মনে করো যন্ত্রটি লাগিয়ে দিলাম, তাহলেই মূলত এই পুরো গোটা সার্কিটে কারেন্টটি প্রবাহিত হবে। অর্থাৎ পি টাইপের সাথে যখন ধনাত্মক প্রান্ত এবং এন টাইপের সাথে যখন বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্ত লাগানো হবে, তখন ডায়োডের মধ্য দিয়ে তোমার একটা ক্লোজ সার্কিট হবে বা একটা সুইচটা তোমার অনের মতন হবে। অর্থাৎ ডায়োড হচ্ছে মূলত একটা সুইচ হিসাবে মূলত আমরা কাজ করাতে পারি, যে পি টাইপের সাথে যদি বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত লাগাই আর এন টাইপের সাথে ঋণাত্মক প্রান্ত লাগাই, তাহলে ডায়োডটা অন হবে। এবং ডায়োড অন হওয়ার জন্য এটার সাথে যে সিরিজে অন্য একটা যন্ত্র লাগানো হয়েছে, সেই যন্ত্রটিও আমরা কী হবে বলতো, অন হবে। কিন্তু আমি যদি কোনো কারণে ব্যাটারিটি উল্টো করে লাগিয়ে দিতাম, অর্থাৎ এই ধনাত্মক প্রান্ত বা পি টাইপের সাথে যদি আমি বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্ত এবং এই ক্যাথোডের সাথে মানে বিদ্যুৎ উৎসের এই ডায়োডের ঋণাত্মক প্রান্তের সাথে যদি আমি বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত লাগিয়ে দিতাম এবং এইখানে যদি যন্ত্রটি লাগিয়ে দিতাম, তাহলে যে ব্যাপারটি ঘটতো, ডায়োডটি ওপেন সার্কিট হিসাবে কাজ করতো বা ডায়োডটির এরকম ওপেন সুইচ হতো, এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতো না, যার ফলে এইখানে যন্ত্রের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎটা প্রবাহিত হতো না। তো এইভাবে যন্ত্র লাগানো মানে হচ্ছে এইভাবে ডায়োড লাগানো, যে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তকেই সবসময় পি টাইপের সাথে এবং ঋণাত্মক প্রান্তকেই সবসময় এন টাইপের সাথে লাগিয়ে বিদ্যুৎ প্রবাহ করা, এই ব্যাপারটিকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর এইভাবে যে সার্কিটে লাগানো, যে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে তোমার পি টাইপ ম্যাটেরিয়ালস এবং বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে এন টাইপ পোর্শন, এইভাবে ডায়োডকে লাগানোকে বলা হয় হচ্ছে ডায়োডের রিভার্স বায়াস। আর যেটা আমরা বুঝতে পারছি যে ফরওয়ার্ড বায়াসের যদি ডায়োডের সাথে একটা যন্ত্র লাগানো হয়, তাহলেই সেই যন্ত্রটি চলবে বা যন্ত্রের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে, কিন্তু ও রিভার্স বায়াসে কখনোই যন্ত্রের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন ঘটবে না। অর্থাৎ যন্ত্রটি আর ডায়োডকে যদি আমরা এভাবে লাগিয়ে ব্যাটারিটি একবার এইভাবে লাগাই আরেকবার এইভাবে লাগাই, সে ফরওয়ার্ড বায়াস যখন পাবে তখনই বিদ্যুতের মধ্যে দিয়ে বিদ্যুৎটাকে এর মধ্যে দিয়ে পরিবহন করবে, কিন্তু রিভার্স বায়াস হলে বিদ্যুৎটাকে পরিবহন করবে না। তাহলে এই ছিল ডায়োডের একটা অত্যন্ত উল্লেখযোগ্য কাজ। এছাড়াও এসি তরঙ্গকে অর্থাৎ দিক পরিবর্তী তরঙ্গকে ডিসি তরঙ্গ অর্থাৎ একমুখী তরঙ্গে বা একমুখী তড়িৎ প্রবাহে পরিণত করতেও আমাদের ডায়োড ব্যবহৃত হয়। এই ছিল আজকের মতন ডায়োড সম্পর্কিত আমাদের আলোচনা। আর অনেক মজার মজার ব্যাপার সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।